এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম আর সাদা তেল। পেঁয়াজটাকেও আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো, পেস্ট বানাবো না। মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এর থেকে যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে, মানে কালচে কালচে মতো হয়ে যাবে। প্রথম মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেবো একটু, এবার সঙ্গে দিয়ে দিচ্ছি সেই যে পেস্টটা বানিয়েছিলাম কাজু বাদাম সাদা তেলে নারকোল দিয়ে সেইটা। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি একটু মশলাটাকে তৈরি করার জন্য। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো মশলাটাকে তৈরি করে নেবো, 2 থেকে 3 টেবিল স্পুন মতো দই, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার একটা একটা করে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট রান্না করে নেবো, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। নমস্কার বন্ধুরা, হাউস অফ টেস্টে সকলকে স্বাগত। আজকে দেখো কি আছে লাঞ্চে। আজকে হচ্ছে পালং শাক ভাজা পেঁয়াজ দিয়ে, বড়ি ভাজা দিয়ে, মুগের ডাল, ঢ্যাঁড়স ভাজা, আর এটা হচ্ছে হারা ভরা পকোড়া, মানে পালং শাকের পকোড়া, আর রয়েছে ডিমের কারি, ঠিক আছে, হোয়াইট গ্রেভি কারি। এইটা হচ্ছে ডিমের, এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা তো সাধারণত ডিমের ঝোল ঝাল তো খেয়েই থাকি, একবার এইভাবে বানিয়ে দেখো ডিমের রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা কিন্তু একবারে অন্যরকম খেতে হয়। তো চলো খাওয়াটা শুরু করি। আর স্যালাড তো রোজই থাকে, আর স্যালাডের মধ্যে আজকে কী কী আছে দেখো। আজকে আছে শসা, পেঁয়াজ, টমেটো আর লেটুস। এই লেটুস পাতাটা কিন্তু আমি সবসময়তেই খাই, আমার খুব ভালো লাগে খেতে।